নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সবল আছেন আমি এসে পৌঁছেছি আমাদের ভাইরাল বনবাবার কাছে আর বনবাবা কেমন আছেন মোটামুটি ঠিক আছে তো আপনাদের আমরা ভিডিওতে আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে বনবাবা অযোধ্যা যাওয়ার যে ইচ্ছা রয়েছে এবং অযোধ্যা যেতে চাই এবং বিভিন্ন যে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই ইচ্ছা তিনি করেছিলেন যাক সেই ইচ্ছা তার পূর্ণতা লাভ করেছে তিনি যাওয়ার যে মনস্কামনা ছিল সেটা পূর্ণ হয়েছে তাই না তো ডেট কবে হয়েছে ডেটটা হয়েছে বাংলা চৈত্র এগারো দিনে এগারো দিন হ্যাঁ কোন কোন জায়গা ইয়া হয়েছে তাই তো বললো আমাদেরকে কুড়ি একুশ বাইশটা বাইশ তেইশটা তীর্থ বলিল চিঠিটাই অবশ্যই কাগজ দিয়েছে সেটা আছে লেখাই আছে আছে তো ভাই তুমি অনেক আছো আমার কাছে ওই বাইশ তেইশটা এই কথাটাই বলেছে এবং টাকাটা বারো হাজার করে জনপ্রিয় কিছু বলেছে সেটাই বারো হাজার টাকাটাই তাছাড়া বৃন্দাবন কাশি বৃন্দাবন যোধা পুরী অধ্যক্ষ গয়া হুম এই সমস্ত মেইন মেন যে সমস্ত আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে যে সমস্ত উত্তর ভারতের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এবং সমস্ত কিছু তারা দর্শন করাবেন এবং এনাদের যে মনের ইচ্ছা সেই সমস্ত মনের ইচ্ছাটা পূর্ণ হবে পূর্ণ হবে তো আপনাদের আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের অনেক মানে যে জীবন দেখার ইচ্ছা ছিল যে তারা যেতে পারছে কি তো সেই ইচ্ছাটা তাদের পূর্ণ হচ্ছে তো আপনারা এই ভিডিওটিকে বেশি করে সবার কাছে শেয়ার করুন যাতে করে সমস্ত মানুষ এই ধরনের ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন মানুষ যারা রয়েছে তাদের মনের ইচ্ছা অন্তত সবাই মিলে আমরা পূরণ করার চেষ্টা করি যাতে করে তাই না হ্যাঁ হ্যাঁ সবার ভগবান মঙ্গল সবার মঙ্গল করুক যাতে ভগবান সবার ইচ্ছা পূর্ণ করুক আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনার মতামত জানান ইচ্ছা ভগবান পৌঁছাবে

যাক ভালো লাগলো আমাদেরকেও জানে এবং আমার যারা দর্শক রয়েছেন যারা আপনার ভিডিওটা দেখে আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনার পায় তাদেরও ভালো লাগলো জেনে তো আপনারা এতক্ষণ দেখছিলেন স্নেক্স সেভাস সম্ভব ইউটিউব চ্যানেল আর আপনাদের যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটা আবার ফলো করুন স্নোকসেবাস শম্ভই নামে পেজটিও রয়েছে আর ইনস্টাগ্রামে যদি দেখতে চান ইনস্টাগ্রাম অফ স্যাম নামে রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন আর সমস্ত জায়গাতে আপনারা লাইক ফলো কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিওগুলি সমস্ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কেন করেন না জানি না আপনারা লাইক করতেও কৃপণতা করেন আমি এত কষ্ট করে পরিশ্রম করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা জানেন যে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় অনেক সময়ের দরকার হয় গ্রাম থেকে আমাকে এখানে মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে আসতে হবে ভিডিও বানানোর জন্য আর এনাদের খবর নেওয়ার জন্য কিন্তু আপনারা সামান্য লাইকটুকু করেন না শেয়ার করেন না ভিডিওতে সাবস্ক্রাইব করেন না তো সব থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন আর আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের কাছে ভিডিওটা পৌঁছান যাতে করে সবাই ভিডিওটি দেখতে পায় এবং সবার ভালো লাগবে ভিডিওটি দেখে এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু জয় শ্রীরাম জয় শ্রী তো বন্ধুরা আমি আরেকটা আপনাদের ইনফরমেশন দিতে মিস করলাম আমার রিসেন্টলি আরেকটি ব্লগ চ্যানেল আসছে আমি ব্লগ চ্যানেলটি আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা আপনারা সেখান থেকে সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা সেখানে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা যাতে করে আগামী দিনে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি আরও জন সমৃদ্ধ আপনাদের তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি